শফিউল্লাহ বাবা ডাক্তার হামিদুল্লাহ মান সুফিয়া খাতুন গ্রাম পরাগরপুর পোস্ট অফিস মহাজনার থানা বর্তমান জোয়ারগঞ্জ উপজেলা মিরেশ্বর হলো। তখন আমি ছাত্র ছিলাম মেট্রিক পরীক্ষার্থী। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব সহ ভারতে চলে গেছে। চলে যাওয়ার দুদিন পরে আমরা আমাদের বাড়ির পাশে ছিল হিন্দু বাড়ি, আমি হিন্দুদের সাথে তখন ভারতে চলে যাই। আমি ট্রেনিং নিয়েছি অম্পিনগর, আসাম অম্পিনগর। আমরা এই রিসোরা থানার আপনার সেকেন্ড বেশি আমাদের কমান্ডার ছিলেন ওহিদুল্লাহ সাহেব, আপনার কমান্ডার ছিলেন, আমাদের প্লারম কমান্ডার, আমার গ্রুপ কমান্ডার ছিলেন ডাক্তার মোস্তফা সাহেব। এখানকার যুদ্ধের ঘটনা হলো, এখানকার আমরা আগের দিন খবর পাই, খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে খুবই ভোরে দেখি যে একটা লোক ছাগল নিয়ে আপনার আসতেছে, ছাগল নিয়ে আসার তার প্রায় 100 গজ পিছনে রাজাকার, তার পিছনে আপনার ডিফেন্সের ডিফেন্সের আপনার যে পোস্টগুলি আছে পোস্টরা। আমরা আমাদের মধ্যে তিনটা গ্রুপ, আমাদের এখানে যখন তারা পাঞ্জাবিরা লোয়ার পোল অতিক্রম করে এখানে স্কুলের সামনে আসে, আমাদের এই গ্রুপ থেকে প্রথম আমি মেশিন গান ফোন করি। মেশিন গানে প্রায় 10-12 মিনিট যাওয়ার পরে মেশিন গানে আপনার ব্যারেলে একটা বুলেট আটকে যায়, আটকে যাওয়ার পরে ওটা খোলার জন্য চেষ্টা করতাম। আমার ডান হাতে পায়ে একটা গুলি সাধারণভাবে লাগছে, এখন আমার দাগের চিহ্নটা এখনও আছে। সেখান থেকে প্রায় 15-20 মিনিট আমরা এখানে যুদ্ধ ছিলাম, যুদ্ধে থাকার পরে আমরা এখান থেকে চলে যাই। পরে পাঞ্জাবের এখানে অনেক ক্ষয়ক্ষতি করে, আমাদের গ্রুপে কেউ মারা জানে, এবং এরিয়ার লোকদের তথ্য মতো এখানে 18-20 জন পাঞ্জাবি এবং রাজাকার মারা গেছে। এরপরে আমরা এবার এখান থেকে চলে গেছে সরে, ওই দিন পুরো আমিরেশ্বরের প্রতিটা রাস্তায় আমি রাজাকার এবং সেনাবাহিনী নামে। তারপরে এটা তো অক্টোবরের দিকের ঘটনা, আমরা তো 8-ই ডিসেম্বর আমাদের মিরেশ্বরে আপনার ইয়ে হয়ে যায় স্বাধীন হয়ে যায়। জোরাগঞ্জ ইউনিয়ন, জোরাগঞ্জ ইউনিয়নের কমান্ডার আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার ছেলে মেয়ে আছে 4 জন, তারা বিদেশে থাকে 2 জন, একজন পুলিশে আছে, মেয়েরা লেখাপড়া করতেছে ব্যাস। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন? বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আপনার অনেক অগ্রসর হয়েছে, এটাই বঙ্গবন্ধু তো আর নাই, বঙ্গবন্ধু যাওয়ার পর বঙ্গবন্ধু উত্তরসূরি হিসাবে নেতৃ শেখ হাসিনা আসার পর আমাদের দেশে যেটা করছে অনেক ভালো করতেছে। আর নতুন প্রজন্মকে আপনি কী বলবেন? নতুন প্রজন্ম থেকে আমরা বলি কীভাবে যুদ্ধ করছি, কীভাবে কী হয়েছে, তারাও আমাদের কথাবার্তা শুনে আমাদের দলে আসে আসতেছে। সালাম সালাম।